বন্ধুরা, আমরা এখন খেলবো ক্রিকেট। তো ক্রিকেট খেলার জন্য রেডি হয়েছি, আমাদের আরেকজন দরকার, আরেকজন আমাদের কিছুতেই হচ্ছে না। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আর এখন বাজে সকাল 5:41। তো আজ আমি ঘুম থেকে সকাল সকাল উঠে গেছি, আমাদের হোস্টেলে সবাই সকাল সকাল উঠে গেছে, কারণ আজকে রামদেব বাবার মানে উদ্দেশ্যে যারা দৌড়া দৌড়ায় আসে ম্যারাথন করতেছে, ওরা আমাদের রায়গঞ্জ ক্ষত্রিয় হোস্টেলে এসে রেস্ট নেবে। কিন্তু আমাদের এখানে 3 দিন থাকবে, 3 দিনে আমাদের কিছু যোগাসন শিখিয়ে যাবে। তো আমরা উঠছি সকাল সকাল, রায়গঞ্জ ক্ষত্রিয় হোস্টেলে বা বাইরে থেকে কেউ আসবে তো আমাদেরকে যোগাসন শেখাবে 3 দিনের জন্য। তো হ্যাঁ, কীরকম যোগাসন হচ্ছে তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। তো আজ ব্লগটা আমি এভাবে শুরু করছি, আর কয়েকদিন ধরে আমি ব্লগে আনঅ্যাক্টিভ, কারণ কিছু পার্সোনাল প্রবলেম ছিল। তো এখন অ্যাক্টিভ হব, ভাবছি রেগুলার ব্লগ করার। তোর কেমন হয় রেগুলার ব্লগ করে নিচে কমেন্ট করো। আর আমাদের প্রবাল ব্লগ করতেছে, তো এর চ্যানেলে গিয়ে দেখে নিও। আর এদিকে করা হয়েছে প্যান্ডেল, পতঞ্জলি ব্র্যান্ডের মালিক রামদেব বাবা। এখন চলছে চট বিছানোর কাজকর্ম, সকাল সকাল চলছে স্বচ্ছ ভারত মিশন। বন্ধুরা, আজকে সকাল সকাল উঠে ভালো লাগছে, তো সবাই এদিকে ব্রাশ করতেছে, খুবই সকাল সকাল উঠছে। আমাদের হোস্টেলে ছেড়ে ফেলে 9 বা 8 ছাড়া কেউ উঠে না, তো আজকে সবাই সকাল সকাল উঠছে, ব্রাশ করছে একসাথে। আর আমাদের হোস্টেলের ভিউ কিছুটা এরকম, আর এখনও সূর্য উঠেনি। বন্ধুরা, এই দুইটা ভাই আমাদের 11-এ পড়ছে, তো এদেরকে দুইজনকে ভলেন্টিয়ার রাখা হয়েছে। शासन दिल से, प्यार से, मस्ती से, जोर से, এবার দাঁত দেখা যাবে না, মুখ বন্ধ করে হাসি, জামাই হাসি। বন্ধুরা, আমাদের যোগাসন হয়ে গেল, যোগ টোগ হয়ে গেল, এখানে আছি অনেক। আর আমি আমাদের যোগাসন হয়ে গেল, তো শরীরটা হালকা লাগছে, ভালো লাগছে। তো এখন টিফিন আছে হালকা ছোলা বাদামের মতো, এখন খাবো আমরা ছোলা বাদাম। আদা আদা দিচ্ছি, আদা দিচ্ছি আগে। হ্যাঁ হ্যাঁ, একসাথে হয়ে যাচ্ছে। আমাদের টিফিনের মধ্যে আছে ছোলা বাদাম। জয়রে বাজে কেমন লাগলো? না, আজকে ব্যায়াম করে দারুণ লাগলো। মনে হচ্ছে পেটের যে চর্বি ছিল সেটা মনে হচ্ছে আর নাই, পুরো পরিষ্কার, পেটটা পরিষ্কার হয়ে গেল। আশা করি এটা যদি আমি ধরে রাখি তো আমাদের ভবিষ্যতে কোনো আমাদের রোগ বিধে কোনো জিনিস হবে না। এ হচ্ছে রাহুল, প্রত্যেকদিন বলে ওয়েলকাম টু মাইনি ভ্লগ, কিন্তু ভ্লগ টলগ কিছু করে না। তো রাহুল, এটার পিছনে রহস্য কি? আপনি যা বলেন প্রত্যেকদিন ওয়েলকাম টু মাইনি ভ্লগ, ওটা একটু প্র্যাকটিস করছি তো ভবিষ্যতে আমি খুলতে পারি। বন্ধুরা, এখন তো আমাদের যোগাসন কমপ্লিট হয়ে গেলো, তো এখন নিজের কাজে লেগে পড়বো। তো চলো নিজের কাজে, পড়াশোনা পড়াশোনা ছাড়া কি আছে আর? সৌন্দরা বিশ্ব নিয়ে আসে পুরি, এখানে পুরি আছে, তো ওরা খাই আসলো, আমার জন্য নিয়ে আসে, তো আমি এখন পুরি খাবো। সকাল সকাল উঠে ছোলা খেলাম, ব্যায়াম করার পর, ব্যায়াম তো না, যোগা করার পর ছোলা খেলাম, তো এখন খাবো পুরি। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলো, ব্রেকফাস্ট বলা ছিল এটাকে, হ্যাঁ ব্রেকফাস্ট হয়ে গেলো। সৌন্দরা আমাদের তো চান করা হয়ে গেলো, তো এখন বাজে 12টার মতো, তো এখন করবো আমরা খাওয়া দাওয়া। আর আমাদের ঘরে এখন বিশ্বজিৎ ঘুমাচ্ছে, তো তাকে আগে জাগাবো। তো চলো দেখবো, আগে বিশ্বজিৎকে জাগাবো, তারপরে খাওয়া দাওয়া করবো। বিশ্বজিৎ ঘরের মধ্যে শুয়ে আছে, এখানে আরাম করে ঘুমাচ্ছে ছেলেটা, এই কারণে ওকে জাগাব। ও মাই গড,
সো বন্ধুরা পিছনে আমাদের প্যান্ডেল আছে, প্যান্ডেলের মধ্যে লাইট কম, সকালবেলা কিছু দেখতে পাওয়া যাচ্ছে না, সেই জন্য এখন পুরো তারটা এই তারটা এই দুজন মিলে এরা ঠিক করছে আর এখানে লাইট দিবে। সো বন্ধুরা এরা তো আনতে গেছিলো জল, তো কি হলো জল আনলি না কেন? আসেনি প্লাস আসবো না, চারটা সাত বাজে গেছে। তো রাহুল ছেলেটা হাসতেছে, আমি ভ্লগ করতেছি, গুড বাই। তো জল নিয়ে আসিস কালকে, আমরা বেসিক্যালি ট্যাপের জল খাই এখানে, ট্যাপের টাইমে টাইমে জল আসে, দিনে তিনবার আসে। তো আমাদের যদি টাইম মিস হয়ে যায় তো জল আমরা পাই না, নাহলে আলাদা কোনো ব্যবস্থা করতে হয়। তো এইভাবে আমরা জলের ব্যবস্থাটা করি। আমাদের হোস্টেলে মানে কল ছিল, কলটা নষ্ট হয়ে গেছে, কল ছিল কিন্তু কলের জলটা আয়রন, সেই জন্য আমরা কলের জল খাই না, ট্যাপ থেকে নিয়ে আসি জল, সেখান থেকেই খাই। এখন বিকাল হয়ে গেছে, ওয়েদারটা খুব সুন্দর লাগছে আর আমি ফ্রেশ ঘুম থেকে উঠলাম, দুই ঘন্টা ঘুম দিলাম। সো বন্ধুরা এখন তো বিশ্বজিৎ গেল স্টেমগুলোকে, তো আমরা এখন ক্রিকেট খেলব। তো আমাদের দুইজন আছি আমরা, তো আরেকজন লাগবে, তো চলো আমরা শুরু করি, আস্তে আস্তে সবাই আসবে। হ্যালো দোস্ত, এখানে বলটা আছে, এই যে দেখতে পাচ্ছ তোমরা, এটা হচ্ছে টেনিস বল। আমাদের হচ্ছে এগুলো বিরাট কোহলি, রোহিত শর্মা, সূর্যকুমার রাদাব যে খেলে এই বলগুলো না, এটা সিম্পল বল, এগুলো আমাদের জন্য, চার ছয় মারার জন্য। সো বন্ধুরা আমরা এখন খেলবো ক্রিকেট, তো ক্রিকেট খেলার জন্য রেডি হয়েছি, আমাদের আরেকজন দরকার, আরেকজন আমাদের কিছুতেই হচ্ছে না। আমার কাছে ব্যাট আছে, বিশ্বর কাছে বল আছে, বলটা বিশ্বর কাছে নেই, বলটা এখানে আছে এই যে, আর আমার জুতাগুলো দেখতে পারো, দুইটা দুই পায়ে আলাদা আলাদা জুতা। তো আমাদের এটা হোস্টেলের স্টাইল, একই রকমের জুতা হতেও পারে নাও পারে, এটা দুইজনের সরি দুই পায়ে দুইটা আলাদা জুতা। তো আমরা এখন, আমাদের চলে আসলো আরেকজন সুজিৎ, তো আমরা এখন খেলবো ক্রিকেট, আমাদের হচ্ছে স্পেশাল গেস্ট, ভালো ক্রিকেট খেলে। সন্ধ্যা প্রথমে তো আমি ব্যাটিং করব, তো এরা দুইজন আছে এদিকে, তো আমি ব্যাটিং করবো এখানে, তোমরা দেখো। সব বন্ধুরা আমাদের বলার চলে গেছে, তো বলার এখন আসবে, তারপরে আমি ব্যাটিং করবো, ব্যাটিং করার জন্য ওয়েট করছি। আমাদের এরকমই হয়, প্রথমে আমরা দুই তিনজন করে শুরু করি, তারপরে সবাই চলে আসে, তারপরে আমাদের ভিড় হয়ে যায়। তো চলে আসে আমাদের বলার, তো চলো আজকে এক ওভার সময় থাকবে আমাদের। Tomorrow feels a year away, like the seconds, the beginning and the end. But if in time it's yesterday, your picture's gonna bring it home to me again. তো আমাদের এখন বল খেলা শেষ হয়ে গেল, এখন আমাদের লাদেন স্টেম উঠে নিয়ে যাচ্ছে। কি আজকে কিরকম খেলা হলো? খুবই সুন্দর, খুবই সুন্দর, প্রচন্ড ভালো খেলছে দেখুন, ব্যাটিং হাত নিয়ে সুন্দর ব্যাটিং, একটা ব্যাট একটা নিয়েছে। এদিকে অনেক আমাদের সবাই মিলে পোস একবার, হ্যাঁ গাইস, আমরা তো আজকে ক্রিকেট রবিবার আমাদের সাথে লেগে থাকুন, এখানে না মোবাইলে। বন্ধুরা আমাদের তো ক্রিকেট খেলা কমপ্লিট হয়ে গেল, তো এখন কেউ কেউ যাবে ফুটবল খেলতে, এদিকে বাপ্পা আছে, বাপ্পা ফুটবল নিয়ে আছে, তো ফুটবল খেলতে যাবে মাঠে টাউন ক্লাবে। তো আমিও যাই মাঝে সাঝে, তো আজই যাবো কিনা তো দেখি, এখনও ডিসাইড হয়নি, যদি যাই তোমাদেরকে দেখাই দিব। তো হোস্টেলের মধ্যে চলছে হালকা পাতলা ফুটবল খেলা, তো এখন মাঠের মধ্যে যাবে, তো এখানে একটু রিহার্সেল চলছে, তো আমিও যাবো, আমি বুট পরে যাবো। সব বন্ধুরা আমার তো বুট পরা হয়ে গেলো, তো চলো এখন যাবো মাঠে। সব বন্ধুরা এখন তো আমি আছি রুমে, তো আমি গেছিলাম হচ্ছে মাঠে, মাঠ থেকে খেলে টেলে এখন হাত মুখ ধুয়ে বসে আছি, তো এখন করবো পড়াশোনা। স্টুডেন্ট লাইফ, পড়াশোনা জরুরি, তার সাথে সাথে ভালো হালকা করে আমার খেলাটা খুব ভালো লাগে, কারণ ফিটনেস খুব দরকার সবারই জন্য, খেলা খুবই দরকার। সব বন্ধুরা আজ ব্লগে এ পর্যন্তই, আমি মাঠ থেকে আসার পর খাওয়া দাওয়া করে পড়াশোনা করে এখন বসে আছি, আর আমার ব্লগ এডিট কমপ্লিটেড, দেখ
আর কালকে একটা স্পেশাল আছে সারপ্রাইজ তোমাদের জন্য, ওটা কালকে পরের দিন ব্লগে তুমি বুঝতে পেরে যাবা। সো বন্ধুরা, আজ এই ব্লগটি এই পর্যন্তই। যদি ব্লগটি ভালো লাগে তাহলে লাইক করো, আর নতুন যদি হো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন এক ব্লগে, তত পর্যন্ত টাটা। শান কমা